আসসালামু আলাইকুম, আমি স্বপ্না আবিদিন, স্বপ্নাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে লাস্সির একটি রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে রুহ আফজার লাস্সি, যা খেতে সত্যি অসাধারণ। সারাদিন রোজা থাকার পর ইফতারির সময় আপনারা এই লাস্সিটি ট্রাই করতে পারেন। এই রুহ আফজার লাস্সি কীভাবে তৈরি করা যায় চলুন আমরা দেখে নেই। তার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ। এবার সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রুহ আফজার লাস্সি। এই রোজায় ইফতারির সময় আপনারা এই লাস্সিটি ট্রাই করতে পারেন। আমি আশা করব আপনাদের এই লাস্সিটি ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।